আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আমরা দেখব মিডল ইস্টের দেশ কাতারের ভিসা কিভাবে সহজ উপায়ে দ্রুত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভিসা স্ট্যাটাস চেক করা যায়। কাতারের ভিসা কিভাবে চেক করা যায় সেটি আজকে আমরা দেখব। ভিডিওটি ছোট্ট একটি ভিডিও, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিসার লিংক, ওয়েবসাইটের লিংক দ্রুত সহজ উপায়ে যেভাবে চেক করা যায়, সেই দ্রুত সহজ উপায়ে চেক করার যে ভিসার লিংক সেটি আপনাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কপি করে নিয়ে আপনারা চেক করে করবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা বিদেশে যায়, বিশেষ করে কাতার, মিডল ইস্টের দেশ কাতার, তো তার ভিসা স্ট্যাটাস চেক করার জন্য সহজ উপায়, সহজ পদ্ধতি আজকে আমরা দেখব। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই হলো আমার চ্যানেল, তাহলে এখানে দেখবেন বিভিন্ন রকমের ভিডিও আপনাদের জন্য দেওয়া আছে। মালয়েশিয়ার ভিসা চেক করার সিস্টেম পদ্ধতি সহজ উপায়ে মাত্র কয়েক সেকেন্ড লাগে, এটির ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এমএস পাওয়ার পয়েন্ট, এক্সেল, এমএস ওয়ার্ড, এক্সেস ফটোশপ, এমনকি কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধান যে সমস্ত ভিডিও দেওয়া আছে সবই আমার এই চ্যানেলে আছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আপনি সেখান থেকে অনায়াসে ভিডিও বা টিউটোরিয়াল আপনি দেখতে পারবেন। আর যদি আপনি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালে চলে যাই। তো ভিসা চেক করার জন্যে আমরা এখান থেকে একটা নতুন ট্যাব নিচ্ছি। নতুন ট্যাব নেওয়ার পর এই অ্যাড্রেস বারে আমরা সেই লিঙ্কটি লিখব, টাইপ করব, যে লিঙ্কের মাধ্যমে ওই ওয়েবসাইটে গিয়ে আমরা দ্রুত সহজ পদ্ধতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কাতারের ভিসা চেক করতে পারব। তাহলে সেই লিঙ্কটি আমি আগে থেকে এখানে রেখেছি, লিঙ্কটি আমি কপি করে অ্যাড্রেস বারে দিলাম এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখুন, আপনারা হয়তো বিভিন্নভাবে চেক করে থাকেন, যারা পারেন কয়েকটা ধাপ পার হতে হয়, তো আমি সরাসরি সেখানেই নিয়ে আসলাম যেখান থেকে আমরা দ্রুত সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে আমরা কাতারের ভিসা চেক করতে পারবো। এখান থেকে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন, ইংলিশ অথবা আরবি। আর এখানে যে পেজটি দেখছেন এখানে লেখা আছে ভিসা নাম্বার, এখানে আপনি ভিসা নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা পাসপোর্ট নাম্বার, এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। এখানে ন্যাশনালিটি, আপনি যে দেশের, বাংলাদেশ অথবা ইন্ডিয়া, যে কোনো দেশের হন না কেন, এখানে দেশ সিলেক্ট করবেন, কান্ট্রি, এবং এখানে এই ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। এখন 191 আছে, এটা চেঞ্জ হয়ে অন্য কিছু আসতে পারে। আমি আজকে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব। পাসপোর্ট নাম্বার অলরেডি আমার এখানে আছে, পাসপোর্ট নাম্বারটা কপি করলাম। কপি করার পর এই পাসপোর্ট নাম্বারের এই বক্সের মধ্যে পেস্ট করলাম। এখন এখান থেকে দেশ সিলেক্ট করলাম, কান্ট্রি, এবং এখানে ক্যাপচা কোড 191 লিখে সাবমিট করলাম। দেখুন, এখানে এই লোক অলরেডি কাতারে এখন অবস্থান করছে, অর্থাৎ সে আজ থেকে আরও প্রায় 5 মাস আগে অলরেডি কাতারে চলে গেছে এবং সেখানে এখন সে বতাকা বা আইডেন্টি কার্ড পেয়ে গেছে, যার কারণে এখানে লেখা আছে ট্রান্সফারেড টু রেসিডেন্ট, অর্থাৎ সে এই দেশ থেকে অলরেডি ও দেশে চলে গেছে। এখানে দেখুন তার ভিসা নাম্বার, কান্ট্রি এবং ভিসা ভ্যালিডিটি এখানে দেখুন এখানে দেখাচ্ছে। এখন যেই লোক এখনো যায় নাই, সবেমাত্র ভিসা হাতে পেয়েছে, সেই লোকের ভিসাটা এখানে এরকম থাকবে না। যদি তার ভিসা প্রসেসিং অবস্থায় থাকে তাহলে এখানে লেখা থাকবে যে তার ভিসা অ্যাপ্লিকেশন জমা হয়েছে, শুধু ফিস বাকি, ফিস জমা দিন, জমা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে এটি প্রিন্ট আউট করা যাবে, এরকম একটা কথা ইংলিশে লেখা থাকবে। আর যদি ওই ব্যক্তির সমস্ত কিছু পরিশোধ থাকে, কমপ্লিট ভিসা হয়, তাহলে এখানে ভিসা নাম্বার, দেশ, ভিসার ভ্যালিডিটি, তার নাম, পিতার নাম,
কোম্পানির নাম, কোম্পানির যে মালিক তার নাম, ভিসার মেয়াদ এবং সে কী কাজে যাচ্ছে বিস্তারিত এ টু জেড এখানে লেখা থাকবে। এই কর্নারে আপনি দেখতে পাবেন প্রিন্ট অপশন, অথবা নিচেই পাবেন প্রিন্ট অপশন। এখান থেকে আপনি প্রিন্ট আউট করলে পরিপূর্ণ ভিসাটা আপনার প্রিন্ট আউট হয়ে যাবে। এই ছিল বন্ধুরা আজকের কাতারের ভিসা চেক করার সহজ ওয়ে, সহজ পদ্ধতি। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের এতটুকু উপকার হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন। পরবর্তীতে এইরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদের দেওয়া হবে, আরও হেল্প করব আমি। আমার কাছে অনেক দেশের ভিসা চেক করার, ভিসা আবেদন করার ওয়েব অ্যাড্রেস আছে এবং সেগুলো একদম শর্টকাট, সহজ, দ্রুত পদ্ধতি এবং অ্যাকুরেট ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। আমি যে লিঙ্কগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেব ওই লিঙ্কগুলো শুধু কপি পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার দিবেন, সোজা একদম আজকের মতো এরকম পেজে নিয়ে আসবেন। আপনারা পর্যায়ক্রমে পেজ চেঞ্জ করা লাগবে না, দ্রুত সহজভাবে আপনি চেক করতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে এমএস অফিসের যাবতীয় হেল্প আপনি পাবেন, ফটোশপের পাবেন, কম্পিউটারের নানাবিধ সমস্যা এবং তার সমাধান পাবেন। এরকম সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাদির দি পোস্ট ই সেন্টার। আল্লাহ হাফেজ।